ডাম্পলিং বা মোমো যাই বলেন না কেন, আমার কাছে মনে হয় সেই আমাদের কুলি পিঠা গোস্ত ভরা এই আর কি। আমরা আগে খাইতাম সেই নারকেল আর চিনি কিংবা গুড় দিয়ে মজা করে, আর এখন বানায় হচ্ছে গোস্ত দিয়ে পাশ্চাত্যের বিভিন্ন ধরনের দেশের দেখা দেখি। আর এটা সাধারণত আমাদের দেশের খাবার না হইলেও এখন কিন্তু খুবই জনপ্রিয়, কারণ মিষ্টি খাওয়া আমরা প্রায় ভুলেই যাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে বিকেলে মোমো বা ডাম্পলিং বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কুলিপিঠাও বানিয়েছিলাম। আমার কাছে কুলিপিঠা আর ডাম্পলিং মনে হয় একই রকম। কুলিপিঠা সিদ্ধ কুলি, আর ডাম্পলিংয়ের মধ্যে পার্থক্য শুধু পুরে। ওটার পুরে আমরা নারকেল আর চিনি কিংবা গুড় কিংবা সুজি দিয়েও অনেকে করে মিক্স করে, আর আর এখানে শুধুমাত্র খিরসা দিয়েও অনেকে কুলি পিঠা বানায়। আর এখানে আমি এখানে স্ট্যাপিংয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ঝালপুর যাকে বলে, আর এটা সিদ্ধ করলেই মোটামুটি প্রসেসিং একই রকম। আর আজকে আমি প্রসেস করে দেখাবো আপনাদের হাড়ের উপরে কিভাবে কাপড় দিয়ে অনেকগুলো মোমো একসাথে আপনারা সিদ্ধ করে নিতে পারবেন, স্টিম করে নিতে পারবেন। আমি যেহেতু আমার খুব একটা নতুন সংসার না, খুলনা থেকে খুব একটা জিনিসপত্র আমি নিয়ে আসি নাই এবং খুব জিনিসপত্র কিনতেছিও না, কারণ একটু কিছু বেশি জিনিস হইলে দেখা যায় যে পরিষ্কার করা সব মেনটেন করা অনেকটা ঝামেলা। আর আমি যেহেতু নতুন সংসার করতেছি আর হেল্পিং হ্যান্ড শুধুমাত্র একটাই কাজ করে, যার কারণে আমার গোছাইতে গাছাইতে কিংবা পরিষ্কার করতে অনেক ঝামেলা হবে, যার কারণে আমি আর অত বেশি জিনিসপত্র কিনতেছি না। মোটামুটি যা যেইগুলো না হইলেই নয় সেইগুলাই আমি বেশি নিচ্ছি কিনছি আর কি। আর আসার পরে যা দুই চার মাস প্রথম প্রথম যা কেনা হয়েছে ওই পর্যন্তই, এরপরে দুই তিন মাস এর মধ্যে আর কেনা হয়নি। আর যেহেতু বরমের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে, আমিও আমার পেস বিজনেস সব মিলা একটু ব্যস্ত থাকি। এই যে আমি একটা হাঁড়ির মুখে, আমি যে হাঁড়িটায় ভাত রান্না করি সেটার মুখে একটা সুন্দর পরিষ্কার কাপড় বেঁধে নিছি, আর এইটার মধ্যে আগে থেকে আমি পানি নিয়ে নিয়েছিলাম, আর এটার উপরে আমি সুন্দর পরিষ্কার কাপড় বেঁধে নিয়ে তারপর উপরে আমি কয়েকটা মোমো দিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে হাঁড়ির আগুন আবার কাপড়ে না লেগে যায়। পরে কাপড়টা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়াটাই উত্তম, কারণ যেহেতু আমি এটা খাবো, স্টিম করারটা থাকে প্লাস্টিক কিংবা স্টিলের, কিন্তু আমার এখানে প্লাস্টিক স্টিলের কোনো সুযোগ নাই, যার কারণে আমি এখানে কাপড়টা দিয়ে স্টিম করব। আমি একদিন ভাপা পিঠা আপনাদের এই স্টিমেই দেখাবো ইনশাল্লাহ। আর এদিকে আমি কুড়ি পিঠা বানাবো, তার জন্য একটুখানি যেহেতু আপনাদের ভাইয়া একেবারেই মোমো পছন্দ করে না, তার জন্য আবার একটু কুলি পিঠা বানাবো, যার কারণে আমি একটুখানি নারকেল আর চিনি আর একটা তাওয়ায় করে একটুখানি টেলে নিছি একটুখানি স্ট্যাপিংয়ের জন্য। আর একবারের মোমো আমার হয়ে গেছে, আর একবার দিয়ে দিলাম, দুই ব্যাচ মোমো আমার হয়েছে। মোটামুটি মোমোগুলা, মোমো এমন একটা খাবার যেটা আছে খুব গরম গরম খাইতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর অত টেস্ট হয় না। আর সসটা অবশ্যই মজাদার না হইলে মোমো খেয়ে কিন্তু বেশি একটা মজা লাগে না। স্ট্যাপিং আর সস এই দুইটাই হচ্ছে মোমোর সবচাইতে। আর এদিকে আমার নারকেলের পুরটা হয়ে গেছে, আর সস আমি বানাচ্ছিলাম, সস মেয়ে বলতেছে মা টমেটো সস খাবো না, একটু মেয়োনিজ মতো করে তুমি যে গুঁড়ো দুধ দিয়ে বানাও সেটাই বানাও। আমি এখানে গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, এমনি নর্মাল লিকুইড দুধ আর দুইটা সস দিয়ে সুন্দর করে একটুখানি তেলের উপরে নেড়ে চেড়ে মোটামুটি এত সুন্দর একটা সস হয়। একটু ম্যাগি মশলাও দিয়েছি সব মিলায়ে একটা, আর আপনারা ঝাল চাইলে একটুখানি ঝালের গুঁড়াও দিতে পারেন, কিংবা চিলি ফ্লেক্স যেটা সেটাও দিতে পারেন। আমি এখানে চিলি ফ্লেক্স দিই নাই, কারণ আমার বাচ্চারা খাবে। এই যে আমার মোটামুটি সস রেডি, আর এখানে আমি পরিবেশন করে দিছি, আমার মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করছে।